আসসালামু আলাইকুম, আমি রাকিব। সারা রাত ধরে দেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বয়ে গেছে। এখন সকালবেলা, এখনও খুব বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমি দেখতে এসেছি সকালবেলায় কীরকম অবস্থা, চলুন আপনাদেরও দেখাই। এই যে দেখুন, এখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই যে ঝড়ে দেখুন কী অবস্থা হয়েছে, কলা গাছগুলো সব ভেঙে পড়েছে। এখনও যে বৃষ্টি থেমেছে বা ঝড় থেমে গেছে এরকম না, এখনও ঝড় হচ্ছে। এই যে দেখুন কী অবস্থা, ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম মেহেরপুরের উপর দিয়ে খুব একটা ঝড় যায় না, যে কোনো ঘূর্ণিঝড় হলে মেহেরপুর এর আওতার ভিতর থাকে না। কিন্তু এবার দেখছেন মেহেরপুরের এই অবস্থা, তাহলে না জানি আল্লাহ জানে বাংলাদেশের বাদবাকি জেলাগুলোর কী অবস্থা। দেখুন এই যে এখনও চলছে, সারা রাত হয়েছে আবার এখনও চলছে, দেখুন কী অবস্থা। আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, কিন্তু হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, বাতাসে ছাতা মাথায় দিয়ে হাঁটা যাচ্ছে না। তারপরও এলাকার মানুষ কেমন আছে, কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখার জন্য আমি বের হয়েছি। আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই গ্রামের অধিকাংশ বাসায় হচ্ছে কাঁচা, ইটের বাসা নাই, আমাদের টিন অথবা টালির বাসা, তাই আমাদের ক্ষয়ক্ষতিও একটু বেশি হওয়ার সম্ভাবনা। আল্লাহ করে যেন ক্ষয়ক্ষতি কম হয়, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যত সামনের দিকে এগোচ্ছি ছাতা মাথায় দিয়ে হাঁটা তত মুশকিল হয়ে যাচ্ছে, ঝড়ে মনে হচ্ছে যেন ছাতাটাকে উড়িয়ে নিয়ে যাবে। ভেবেছিলাম নদী পর্যন্ত যাব, কিন্তু তা আর হলো না, প্রচণ্ড ঝড় হচ্ছে আর হাঁটা সম্ভব হচ্ছে না। আমি ছাতা মাথায় দিয়ে বের হয়েছিলাম, দেখুন আমার ছাতাটার কী হাল হয়েছে। বললাম না খুব ঝড় হচ্ছে, ঝড়ে আমার ছাতাটা এইভাবে ভেঙে গেছে। ঝড়ের কারণে দেশে ইন্টারনেটের অবস্থাও খুব একটা ভালো না, তাই বাদবাকি দেশের অবস্থাও আমরা জানতে পারছি না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই নিরাপদে থাকে। এখনকার মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন বাদবাকি সবার জন্য। আল্লাহ হাফেজ।